সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, লুমোনা শেয়ারচ্যাট, এই ওষুধটি কিভাবে মূলত শিশুদেরকে খাওয়াতে হবে বা এটির যে মানে কিভাবে গুলাতে হবে সেই সম্পর্কে আপনারা কিন্তু বিভিন্ন সময় আমাদের চ্যানেলে প্রশ্ন করে যাচ্ছেন। তো আজকের ভিডিওতে এই লুমোনা শেয়ারচ্যাট এই সম্পর্কিত এ টু জেড সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এটি খাওয়ার নিয়ম, গুলানোর নিয়ম এবং কোন বয়সী শিশুকে খাওয়ানো যাবে এবং কাদের জন্য এটি উপযোগী না বা খাওয়া থেকে বিরত থাকতে হবে। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে, মানে কোনো প্রকার কাটাকাটি ছাড়া। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাবো। কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। তো এই লুমোনা, যার সক্রিয় উপাদান হচ্ছে মন্টিলুকাস্ট, তো আমরা জানি মন্টিলুকাস্ট এটি শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং দীর্ঘমেয়াদি অ্যালার্জিজনিত সমস্যা যে সমস্ত বাচ্চাদের আছে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত। তো এই লুমোনা, যার প্রস্তুতকারক এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তো এটি ওরাল গ্লেনোয়েলস হিসেবে এটি বাজারে পাওয়া যায়, যেটি মূলত গুলে খাওয়াতে হয়। এটি আপনার শিশুকে আপনি গুলিয়ে তারপর খাওয়াতে পারেন। এটি খাওয়ার নিয়ম হচ্ছে একটি চামচের ভিতরে অল্প একটু পানি নিয়ে সেখানে আপনারা এই স্যাচেটের কিছু অংশ গুলিয়ে তারপর আপনার বাচ্চার মুখে দিয়ে দেবেন, আপনার বাচ্চা খেয়ে নেবে। অথবা আপনি একটি গ্লাসে পানি নিয়ে সেখানে গুলিয়েও আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। তো এই লুমোনা ফোর, যার প্রস্তুতকারক এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তো প্রতিটি স্যাচেট বা প্রতিটি স্ট্রিপের বাজার মূল্য হচ্ছে 8 টাকা। তো এই লুমোনা মূলত এটি হাঁপানি, শ্বাসকষ্ট এবং অ্যাজমা জনিত সমস্যা যে সমস্ত বাচ্চাদের আছে তাদের জন্য এটি নির্দেশিত, এবং তার সঙ্গে সঙ্গে ব্রঙ্কাইটিস, রাইনাইটিস এবং নাকবন্ধ জনিত সমস্যা এবং যে সমস্ত বাচ্চা সকালবেলা গলা থেকে ভু ভু শব্দ আসে বা শ্বাস টানতে কষ্ট হয় সে সমস্ত বাচ্চাদের জন্য নির্দেশিত একটি ওষুধ। তো এই লুমোনা এই স্যাচেটটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনাকে প্রতিদিন রাত্রে আপনার শিশুকে খাওয়াতে হবে। তো অবশ্যই এটি খাওয়ার ক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে, নিজে নিজে খাওয়াতে যে অবশ্যই বিপাকে পড়বেন না। তো মন্টিলুকাস্ট খুবই সুসহনীয়। তো এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জ্বর, মাথা ব্যথা, কাশি, তলপেটে ব্যথা, ডায়রিয়া, মধ্যকর্ণের প্রদাহ, ইনফ্লুয়েঞ্জা, নাক দিয়ে পানি পড়া, উচ্চ শ্বাসনালীর সংক্রমণ। তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হচ্ছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যার কোনো না কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে আমরা বিশ্বাসী। সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।